গোটে ইন্ডিয়াত সবতকে বেশি জিএসটি পাই আছে, তথাপি ব্যাপারীর উপর ইমান অত্যাচার হয়ে আছে, এই ভাল কথা নয়। সর সর ব্যাপারী বিচার কেনকে বিজনেস করে আছে, এনে আমার বিজনেস নষ্ট হয়ে গেল, বুঝলে না? সবে মহল মহল দল সব হয়ে গেল, যেনে তেনে চলি আছে মানুষবিলাকে, তার উপরে ইমান ডাঙর ডাঙর নোটিস, 28 লাখ, 25 লাখ, 1 লাখ, মানুষ কোথায় দিব? তখন নাটক অফিসর দেখেবক বুঝক যে আপনাদের এলাকা কি হয়েছে, এটি করব লাগে, নোটিস দিয়ে আছে, নোটিস দিয়ে আছে, এবার মানুষের ভাবে যে ইলিগেল নোটিস হয়ে আছে, ইলিগেল নোটিস বন্ধ করব লাগে, আমার এটাই দাবি। যা আপনার নোটিস আহি আছে সেই নোটিসের উপর আইপাসের ইন্টারেস্ট বা পেনাল্টি লগাই পেলায় আমি পোর্টেলত জিএসটি দিয়ার পিছতো আমি হাৰাশাস্তিৰ সন্মুখীন হয়েছো। এই হাৰাশাস্তিৰ সন্মুখীন যদি আমার ক্ষুদ্র ব্যবসায়ী হবলে হয়, অসমের বিভিন্ন জায়গা থাকা আধাখিনি ব্যবসায়ী নিজের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে সুইসাইড করব লাগিব। আমি সরকারকে আমি বিনম্র অনুরোধ জানাইছো যে জিএসটির যে সমস্যা আছে সেই সমাধান করক। আমার ব্যবসায়ীসকলে ইয়াতকে দুগুণ ব্যবসায় করে কর কাপল দিবলে আমার রেডি আছে, কিন্তু আমার এই যে ইলিগেল নোটিস পঠিয়েছে এইবিলাক যদি দিয়ে আমি না ব্যবসায় প্রতিষ্ঠান ভবিষ্যতে করিব পাৰিম বা কর কাপল দিব পাৰিম, সরকার একটা সমস্যা পড়ব। সেই কারণে সরকার কাছে জিএসটি ডিপার্টমেন্টকে বিনম্র অনুরোধ জানাইছো, এই নোটিসবিল রাইজর মজত রাইজর বিচার করে ন্যায় বিচার করে এইবিলাক একটা ব্যবসায় বা রূপান্তরিত করবর সুবিধা এটা দিও, এই মানে কাপল অনুরোধ জানাইছো। অথরিটি যদি বিচারে এইখানে সমস্যা তাতে শেষ হয়ে যাব পারে, কিন্তু তাত কি আছে ইহতর ইমান সময় নাই, কারণ এই ইমান গোটে বছর বহি আসি, এতিয়া যেতে টাইম বার হব ধরেছে নোটিস কিটা, সেইখানে সময় ইহতে গোটাই নোটিস একেলগে উলাই দিছে, এতিয়া ইহতর সময় নাই, ইহতে যোনটো নোটিস দিব লাগে 73 ইহতে দি আছে, ফ্রডুলেন্ট কেসত 74 ব্যাপারী যদি চুর হলে হয় ইমান ট্যাক্স করব পালে হয় গভর্নমেন্টে, গভর্নমেন্টে যথেষ্ট সহায় করে আছে প্রত্যেকটা ব্যাপারীয়ে ট্যাক্স দিয়ে কিনে, যে আমার রাইজ আগবাড়ি যাও, আমার রাইজর সবতকে উপর নাম হব লাগে, কিন্তু যি যে এই ট্যাক্স অফিসার কেটায় যি ধরনের বস্তুবিল হ্যান্ডেল করে আছে, আমি সব মানে লিগেল সিস্টেমত এনেকা ফাঁসি যাম যে গোটাই বস্তুবিল জিএসটির পর লিগেল সিস্টেমত গুছি যাব, ইহতে লিগেল সিস্টেমত যাওয়া মানে আপনি জানে কি খরচ পাতি উলায় এইখানে মানে নমরাকই মরি যাওয়া একটা পরিস্থিতি উঠি পড়বে। এই কারণে সরকারক নিবেদন আছে যে আমাক এই হাৰাশাস্তির পর বসায় আমাক উলাই লয়ে যাও, যেহেতু আমি কাম করে কিনে আপনার যথেষ্ট ট্যাক্স দিম আর আমার স্টেট আর কান্ট্রি আমি গোটাইট আগবাড়াই লয়ে যাম।